হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা করব বিড়ালদের একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ বন্ধুরা, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে স্কিনজনিত এক ধরনের সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন, এই সমস্যার কারণে বিড়ালের লোম পড়তে থাকে এবং লোমগুলো এক পর্যায়ে নাই হয়ে যায়, এবং ঠিক সঠিক সময়ে চিকিৎসা না করলে অনেক গুরুতর সমস্যাও হতে পারে। যেই বিড়ালটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমি যখন ছোট ছিল বিড়ালটা আমি একজনের কাছে সেল করেছিলাম। পরবর্তীতে তারা টেক কেয়ার করতে না পারায় আমি আবারও বিড়ালটা ব্যাক আনি এবং দুই মাসের মধ্যে আবার ঠিক করে তাদেরকে ব্যাক করে দেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাঙ্গাল হলে যেটা হয়, জায়গাগুলো এরকম কী বলবো, ড্যান্ড্রফটার মতন হয়ে থাকে এবং লোমগুলো পড়তে পড়তে একদম নাই হয়ে যায়। প্লাস যদি আপনার বিড়ালের বডিতে ফ্লি থাকে, এরকম ছোটো ছোটো ঘায়ের মতন হবে। ফাঙ্গাল কিন্তু আপনার ড্যান্ড্রফট থেকেও হতে পারে, আপনার আবার হচ্ছে ফ্লি থেকেও হতে পারে, আবার বিড়ালের স্কিনজনিত সমস্যার কারণেও হতে পারে। এই জন্য যেটা করতে হয়, প্রতি তিন মাস পর পর আইভারমেকটিন ইঞ্জেকশন দিবেন, বিড়ালদেরকে সঠিকভাবে শাওয়ার করাবেন, বিড়ালের গায়ে যেন কোনো ময়লা বা ফ্লি এই ধরনের সমস্যা না হয় সেটার দিককে লক্ষ্য রাখবেন। আমি এই শ্যাম্পুগুলো ব্যবহার করেছিলাম এবং স্পট অন মাস্ট বি, এটা আপনার বিড়ালের ফ্লি থাকুক কিংবা না থাকুক স্পট অনটা অবশ্যই ব্যবহার করবেন। ফ্লুগালটা আমি হচ্ছে ইনফেকশন মানে লোমগুলো যাতে তাড়াতাড়ি গ্রো হয় বা ভিতর থেকে যাতে লোমগুলো গজাতে সাহায্য করে ফ্লুগাল খাইয়েছিলাম, ভায়োডিন দিয়েছিলাম, ভিটামিন দিয়েছিলাম। পাশাপাশি দেখুন, এই যে এটা আনুমানিক এক মাস পরের মানে ভিডিও এবং এটা দুই মাস পরের ভিডিও, এখন বিড়ালটা একদম সম্পূর্ণ সুস্থ এবং ওনারকে আমি বিড়ালটা ফেরত দিয়ে দিয়েছি এবং সেও খুব খুশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।